তৃতীয় শ্রেণী তোমাদের জন্য শেখার সেতু ইংরাজি, এটা দ্বিতীয় পর্ব। আমি প্রথম পর্ব দিয়ে দিয়েছি এবং এইখানে লিঙ্কও দিয়ে দিয়েছি। তোমরা এই লিঙ্কে ক্লিক করলে প্রথম পর্বটা পেয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় পর্বে যেগুলো মানে প্রশ্নগুলো আছে সেগুলো তো অবশ্যই করে দেওয়া হয়েছে, এখানটা একটা আলোচনা করে দেওয়া হয়েছিল। তার এই দেখো অ্যাক্টিভিটি ওয়ান, ফাইন্ড দি মিনিং ওয়ার্ডস অ্যান্ড সার্কেল দেম, যেগুলো কিছু নাম বোঝায় সেগুলোকে সার্কেল করতে বলেছে। যেমন ধরো উই মানে তো আমরা, জাম্প মানে তো লাফানো, এগুলো কিছু নাম বোঝায়। ঘুড়ি, কাইট মানে ঘুড়ি, স্টুডেন্ট মানে ছাত্র, গোয়া মানে পেয়ারা, ব্যাট মানে খেলার ব্যাট, চেয়ার মানে বসার চেয়ার, আমরা দেখতে পেলাম যেগুলো। আর এগুলো আং, এই যে আঙ্কেল রয়েছে না, হ্যাঁ একটুখানি মিস হয়ে গেল, দেখো এই যে আঙ্কেল এবং কাকা, এগুলো তো নাম নেই, একদম সম্পর্ক, এগুলো একটা হোয়াইট রং সাদা, কিন্তু যে চেয়ার টেবিল বস্তু বোঝাচ্ছে সেগুলো, সেগুলোকে আর কি দাগ দিতে বলা হয়েছিল, ঠিক নাম বোঝাল একটা সার্কেল। চলো অ্যাক্টিভিটি এটা দেখো টুটা, এখানে শূন্যস্থানটা কী হবে, এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, এইচ আই আই এইচ মানে এল আর কি, এটা আই নয় এল, এইচ ই কোনটা হবে, দেখো উত্তরটা হবে এইচ এল, অর্থাৎ চাইল্ড হবে, কি শূন্যস্থানে যদি ওইগুলো বসিয়ে দেওয়া হয় চাইল্ড হবে। এইভাবে এগুলো সবই করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ড এফ আর আই এন আর আই এন ডি, লাস্টে ডি হবে এখানটা, এখানটা হ্যাঁ আমাদের একটু লেখার জায়গাটা চলে আসছে। চলো আমরা আস্তে আস্তে উপরে দিকে তুলে দিই, যারা ইউটিউব থেকে দেখে দেখে লিখি, পাঁচ পাতা যেটা আছে এটা গার্ডেন্স কোনটা হবে, মানে জি আর জি এ হয় এটা, এখানে এ বসবে শূন্যস্থানটা, তারপর এখানটা ই বসবে, তারপর এখানে এস বসবে, তার মানে এইটা অ্যান্সার হবে আর কি। এগুলো সবই তোমাদের করে দেওয়া হয়েছে, বাংলা করে দেওয়া হয়েছে, অঙ্ক করে দেওয়া হয়েছে, আমি সেগুলো সবই তোমার ডিসক্রিপশনে মানে ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক এটা দিয়ে দেবো বলেছি, তোমার দেখে নেবে ওখান থেকে, বা আমার ওয়েবসাইটের নাম অনলাইন স্টোরি, তোমরা নিশ্চয়ই জানো, অনেকে সার্চ করছো দেখতে পাচ্ছো, সেখানে সার্চ করেও আসতে পারো। চলো আমরা পাঁচ পাতায় যাই, পাঁচ পাতা দেখে নাও, এখানটা আলোচনা করা হয়েছে যে সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ একটা বোঝালে সিঙ্গুলার হয় আর অনেকগুলো বোঝালে প্লুরাল হয়। বি মানে মৌমাছি, তাহলে কী হবে, এটা বি মানে মৌমাছিগুলি, তার ক্রো মানে কাক, ক্রো কাকগুলি, হ্যাঁ হাতি, হাতিগুলি, এইগুলো মানে আমাদের এখানে এস যোগ করে করতে হয়, সেটা আমরা জানি, পরবর্তীকালে আমি শিখিয়ে দেবো, এটা তো শেখানো যাবে না, বইটা নিয়ে শিখিয়ে দেবো, ভিডিওতে পেয়ে যাবে, কিন্তু এখানে উত্তরগুলো তোমরা সহজে পেয়ে যাবে আর কি। তারপর দেখো এখানে সিঙ্গুলার প্লুরাল দেওয়া হয়েছে, চেয়ার কী হবে, বুক কী হবে, আই কী হবে, কী হবে, এটা কত পাতায় যেন, পাতাগুলো ছ পাতায় দেখতে পাচ্ছ, এখানটা ছ পাতা ছিল আর কি, আমি সেই জন্য বলে চলে গেলাম, এই জায়গাটা ছ পাতা আছে। চলো তারপরেই যাবো, পাতা ধরে ধরে করবে, এখানে দেখো এখানে কোনটা অ্যানিমেলসগুলো হবে বলেছে, যেটা সার্কেল দিতে হবে, কোনটা গোল দিতে হবে, কোনটা যেটা সিঙ্গুলার নাম্বার, আর যেটা প্লুরাল হবে একের বেশি হবে সেটাকে তলায় আন্ডারলাইন করতে হবে, সিন অ্যানিমেলস মানে অনেকগুলো বলে এটাকে আন্ডারলাইন করা হয়েছে, বার্ডস মানে যেগুলো এস যোগ আছে সেগুলো কিন্তু আন্ডারলাইন করা হয়েছে, অর্থাৎ সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, আর যেগুলো একটা আছে সেগুলো কিন্তু গোল করতে হবে। তারপরে যাব আমরা সাত পাতায়, এটা আলোচনা করা হয়েছে, তোমাদের অ্যাক্টিভিটিতে যাব আমি, এখনও কালার করা হয়নি, আমি অবশ্যই করে দেবো, সাত পাতায় অ্যান্সারগুলো পেয়ে যাবে। তারপর এগুলো সাতের পর আট পাতায় পেয়ে যাবে, দেখো এখানে কিং, এখানে যে বাক্যগুলো আছে কিং কুইন রাজা রানী, হ্যাঁ এটা ভিক্সেন অর্থাৎ খ্যাঁক শিয়ালি,
আর পিকক ময়ূর, এটা গোল, এটাকে গোল দিতে বলেছি কোনগুলো, যেগুলো মানে ফেমিনিন হবে সেগুলোকে বলেছি যে তোমার আন্ডারলাইন করো, আর যেগুলো এখানে আমরা পড়লেই পাবো একটুখানি, চলো আমরা দেখি নিই। হ্যাঁ, যেখানে মাস্কুলিনিয়ান আছে সেটা কিন্তু গোল দিতে হবে, এটা বেটা ছেলে, যেটা যেটা পুরুষ বোঝাবে, যেমন কিং পুরুষ, কুইন রানী, ভিক্সেন মানে স্ত্রী বোঝাচ্ছে এটাকে, পিকক মানে ময়ূর বোঝাচ্ছে, ফাদার মানে এটাকে জেন্ডার অর্থাৎ পুরুষ বোঝাচ্ছে, বুঝতেই পারছো। তারপরে এখানটা শূন্যস্থানগুলো হবে, ককের কী হবে, ককের মানে হেন হবে, কক হেন মুরগি, সন ডটার হবে, এগুলো কিন্তু সবই করে দেওয়া হয়েছে, ও দেখে নেবে, আমি যখন বইটা নিয়ে আলোচনা করব তখন কিন্তু তখন সবই বলে দেবো, আমি আস্তে আস্তে দেখিয়ে দিই, যারা ইউটিউব থেকে দেখে দেখে লিখবে তাদের জন্য। তাহলে এখানেই শেষ, কথাবার্তা শেষ করলো, মানে দেখে না যাক কত পাতা পর্যন্ত এটা করে দেওয়া হয়েছে, 8 পাতা। আবার তৃতীয় পর্ব তোমাদের দেওয়া হবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ডিসক্রিপশন লিঙ্ক ফলো করো, তোমরা ওয়েবসাইটে চলে এসো, সেখানে গেলে আরও বাংলা পরিবেশ এগুলো সব পেয়ে যাবে সেখানে। তো আগের মতো আমি চলি।